এপার বাংলা ওপার বাংলার মতো উত্তর ও দক্ষিণ এই দুই কলকাতাকে নিয়ে আজও বিতর্কে জড়িয়ে পড়েন বহু মানুষ। একদিকে উত্তর কলকাতার তেলে ভাজা, অন্যদিকে দক্ষিণ কলকাতার পিৎজা বা বার্গার, আবার একদিকে উত্তরের গঙ্গা, অন্যদিকে দক্ষিণের বহুতল শপিং মলস। কিন্তু আলটিমেটলি সব তর্ক বিতর্কের অবসান ঘুচিয়ে দুই কলকাতাকে এক করে দেয় সেই খাবার। খাবারের প্রতি ভালোবাসার দিক থেকে আজ দুই কলকাতাই এগিয়ে, তাই উত্তর কলকাতার শিথিল মোড়ে প্রথমবার নিজেদের আউটলেট খুলল দ্য ফ্রেঞ্চ লোফ। ডমিনোস কেএফসির পাশাপাশি সুদূর ফ্রান্সের এই বিশেষ লোফ পেস্ট্রি সকলের রসনা তৃপ্তি করতে হাজির উত্তর কলকাতায়। এদিন ফ্রেঞ্চ লোফ উদ্বোধন করতে চলে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উত্তর কলকাতায় ফ্রেঞ্চ লোফ, ব্যাপারটা তার কাছে কতটা এক্সাইটিং জানালেন নিজেই। আই এম ভেরি এক্সাইটেড, আমি খুব আনন্দ পাচ্ছি যে শিথির মোড়ের মতো এরকম একটা জায়গায় দ্য ফ্রেঞ্চ লোফের একটা নতুন উত্তর কলকাতায় ফ্রেঞ্চ লোফের মতো আউটলেট, এটা মানে এটা এমনি একটা হ্যাপনিং নিউজ। আর যেহেতু আমার মনে হয় যে ইয়াংস্টার্সরা সবসময় এইরকম ধরনের কনফেকশনারি বা কফি শপ খুব পছন্দ করে, যারা এসে একটু মানে বিকেল বা সন্ধেবেলা সময় কাটাতে পারে, অ্যান্ড অফকোর্স এইসব জায়গায় সুন্দর সুন্দর আলোচনাও হয় আর কালচারাল অনেক এক্সচেঞ্জ হয়, তো সেটা একটা খুব মানে ইয়াংস্টারদের জন্য খুব একটা ভালো জায়গা। তো আমারও ওই যে খুব ইয়াংস্টার বন্ধু একজন যার উদ্যোগে এটা খোলা হলো, এবং রিক আমার অনেক দিনের বন্ধু, তো ও আমার মনে হয় যে এই ধরনের একটা প্রয়াস এই উত্তর কলকাতায় এটা খুব অভিনব ব্যাপার, এবং এখানকার অবভিয়াসলি কোয়ালিটি হিসেবেও তো খুবই নাম আছে এদের, এবং তো এই জায়গাতে এসে মানে যেখানে খুব অনেক পুরনো পুরনো দোকান আছে এবং যেটার অনেক বড় ঐতিহ্য আছে, মানে নর্থ ক্যালকাটা মানে খাবারের জায়গা বলে আমরা জানি, তো সেখানেও একটা নতুন সংযোজন হলো, তো আমার মনে হয় যে মানে মানে যেরকম আমরা বলি না ইস্ট মিটস ওয়েস্ট, সেরকম মানে মানে ওল্ড কালচার মিটস নিউ কালচার আর কি সেরকম। তো আমি খুবই মানে সাধুবাদ জানাই ওদের, এবং এই জায়গাটা আরও প্রসিদ্ধ হোক, আরও ভালো হোক, এবং আমার বন্ধুর আরও এবং তাদের ফ্যামিলির একটা আউটলেট সো ভালো হোক সেটাই চাইব। তারকাদের জীবনযাত্রা খাওয়া দাওয়ার ব্যাপারে জানতে সব সময় খুব উৎসুক থাকেন সাধারণ মানুষ, আর ক্যারিয়ারের প্রথম থেকে একইভাবে মেইনটেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তাই এই ধরনের কেক পেস্ট্রির সাথে তার সম্পর্ক কেমন চলুন শুনে নিই তার থেকে। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড কনফেকশনারি পছন্দ করি, মানে আমি মানে এনিথিং বেকড কেকস মানে মানে আমার নিজের খুব পছন্দের জিনিস, কিন্তু সেটা অবশ্যই মানে পরিমাণ মতোই খেতে হয়, মানে বেশি খাওয়া খেলে তো আর চলবে না, কিন্তু মানে পছন্দসই ব্যাপার যদি বলো আমি কেক পেস্ট্রি প্রচণ্ড পছন্দ করি, মানে আই রিয়েলি লাভ ইট, তো কিন্তু ওই পরিমাণটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। উত্তর কলকাতায় প্রথমবার ফ্রেঞ্চ লোফ আনার পেছনে যে দুটি মানুষ তারা হলেন রিক মিত্র এবং ঋদ্ধি মিত্র, তারাই বললেন কি ভেবে এই ধরনের পদক্ষেপ। অ্যাকচুয়ালি ভাবার ছিল যে এই জায়গাটা আমাদের ছিল অনেক দিন ধরে, এখানে কিছু করতে হবে একটা নতুন কিছু, তো আমরা বাবার সাথে একটু কথা বলেছিলাম, তো ঋতুর সাথে কথা বলেছিলাম, দিদির সাথে কথা বলেছিলাম, তো সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে একটা কিছু নতুন কিছু করা যাক, তো এটা প্রচণ্ড ডিমান্ড ছিল এখানে, তো তার জন্যই খুলেছি আর কি। অনেকটাই এক্সপেকটেশন আছে, কারণ নর্থে এরকম ভালো গুড ব্র্যান্ড বা গুড কোয়ালিটির ফুড এর আগে এরকম হয়নি, তো আমাদের এক্সপেকটেশন অনেকটাই আছে আর সেটা ফুলফিলও হচ্ছে। লাস্ট ওয়ান উইক দিয়ে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা নর্থের লোকদের কাছ থেকে।